কার এত ক্ষমতা, কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে? কার সাহস এত সুপারিশ করে? মনে করছেন বাবার দরবারে গেছেন, বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নেবে নাকি? আরে বাবার খবর কী হবে, ওটাই তো বাবা জানেন। কথা বলেন, আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন, ওই পীরের অবস্থা কী হবে, ওটার কোনো গ্যারান্টি আছে? এই সহজ হিসাবটা বুঝে না। আপনি যেই দরবারে যে মাথা ঘষেন, যেই দরবারে যে সেজদা দেন, যেই দরবারে যে মানত করেন, যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন, ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না, ঠিক কিনা? কেউ সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে, তাহলে পারবে। সেই কেয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আমার অবস্থা কি আমি জানি না, আমি আবার কারোর জন্য সুপারিশ করব? কথা বুঝেন নাই? আমার কি হবে আমি জানি তা, আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায়? ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে, এ নাকি আবার আরেকজনের বাঁচাবে? বিশ্বনবী বলেন, বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন, রান খেতে খেতে বিশ্বনবী বলেন, আনা সাইয়িদুন্নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ বলে বিশ্বনবী বলেন, সেদিনটা বড্ড ভয়ঙ্কর, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না। পীর সাহেব মরিদরে বাঁচাতে পারবে না, মরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। বিশ্বনবী বলবেন, জমিনটা এখনকার মতো থাকবে না, পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট, এখন তো গোল তখন ফ্ল্যাট, সবাই এক জমিনের উপরে দাঁড়াবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আহ, সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত, মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই, 50,000 বছর মানুষের দুম দৌড়াবে, চিৎকার করবে কাঁদবে, বাঁচার কোনো উপায় নাই। সবাই বলবে আহ, আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে আগে বিচার শুরু করুন। বিচারে শুরু হয় না, বিচার শুরু হইতে 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর, 5,000, 15,000 না, 50,000 বছর এরকম যাও। মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে, চলো আমরা আদম আলাইহিসসালামের কাছে যাই, যেন আল্লাহর যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন। কিয়ামতের ময়দানে সবাই মিলে সাইয়েদনা আদম আলাইহিসসালামের কাছে যেয়ে বলবে, ইয়া আবাল বাশার ইয়া আউয়ালাল আমবিয়া, ও আদম নবী, আপনি দুনিয়ার বুকে প্রথম নবী, আল্লাহ নিজ হাতে আপনারে 60 হাত লম্বা করে বানিয়েছেন, আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ আপনি, আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে। আদম আলাইহিসসালাম বলবেন, আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল, আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি। নাফসি নাফসি, আজকে আমার কি হবে আমি জানি না, আমি বড় লজ্জিত, আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিল আমার কোনো উত্তর নাই, তোমারে বাসা আমি কেমনে আমি নবী নবীরা থার থার করে কাঁপবে সেদিকে। আদম আলাইহিসসালাম বলবেন, আমি পারবো না, মাফ করো আমাকে, আমি পারবো না, ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছে, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে, আমি বড় লজ্জিত অনুতপ্ত, আমি পারবো না, আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না, আমি পারবো না। এক কাজ করো, তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও, কোন নবী? লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নূহ আলাইহিসসালামের কাছে যেয়ে বলবে, ইয়া নবী আল্লাহ নূহ, আনতা আউয়ালুর রুসুলি ফিল আরদি জমিনে, প্রথম রাসূল, আদম আলাইহিসসালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না, এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিসসালাম। সবাই বলবে, ও নবী আল্লাহ নূহ, রাসূল আল্লাহ নূহ,
আল্লাহ আপনাকে আবদান শাকুরা শুকুর গুজার বান্দা বলে কোরআনে বলেছে, কোরআনে নূহ আলাইহিস সালামের নামেও সূরা আছে না নাই? আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল, দেখেন আমাদের কি দশা, ঘামতে ঘামতে শেষ, জমিনটা তোমার জমিন, সূর্যটা মাথার কাছে, কি করবো আর পারি না, ঘামতে ঘামতে আর কত ঘামবো, কত দাঁড়িয়ে থাকবো। আল্লাহর যে বলেন বিচার যেন শুরু করে, নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমিও পারবো না, আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি, যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান, আল্লাহ বললেন ও নূহ সে তোমার সন্তান না, কারণ সে ইমান আনে নাই, সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে, ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন, আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে আমার কোনো জবাব নেই আমি পারবো না, মাফ করো। তোমরা সবাই মিলে আল্লাহর সালিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে, অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যেয়ে বলবে ইয়া খালিলুল্লাহ, ও আল্লাহর খালিল, আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন, আপনি কাবা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন, দেখেন আমাদের কী অবস্থা, আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না, আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি, কয়টা আসলে মিথ্যা না, একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন, ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে, আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি, আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না, আমিও পারবো না, আজকে আল্লাহ এত রেগে আছে, আগে কখনো এত রাগে নাই, পরেও রাখবে না। তোমরা সবাই মিলে বনী ইসরায়েলের নবী মূসা আলাইহিস সালামের কাছে যাও, সবাই এবার যাবে মূসা আলাইহিস সালামের কাছে, যে বলবে ইয়া নবী আল্লাহ মূসা, আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, আপনি যে একটু সুপারিশ করেন, আল্লাহর নবী মূসা বলবেন মাফ করো আমিও পারবো না, আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি, আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পড়, ওই থাপ্পড়ে যে ওই লোক মরেই যাবে আমি জানতাম না, আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মারলা, জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত, আমি পারবো না, আমার এই কথা বলো না, আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না। তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে নবী ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন, আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন, আল্লাহর কাছে যেয়ে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, ইন্নি উবিদতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে, আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার ইবাদত করেছে, যদিও আমি আমার ইবাদত করতে বলি না, ঈসা আলাইহিস সালামও ইবাদত করতে বলেছেন একজনের, তিনি কে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না, তবে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন দিতে পারি, আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে, এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায়, দাও দাও করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে, কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে, সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে ইয়া রাহমাতাল্লিল আলামিন, ইয়া খাতামান নবীন রাহমাতাল্লিল আলামিন, দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান, আজকে কেউ সুপারিশ করতে পারবে না, সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন, বিশ্বনবী বলবেন আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। বিশ্বনবী এমনভাবে অজোর দ্বারা সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না, রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তুলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি মাথা তুলেন, সাল তুরদা, আজকে আপনি যা চাবেন তাই দেবেন। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তুরদা, যা চাবেন তাই দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। বিশ্বনবী এবার মাথা তুলবেন, যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নাফসি নাফসি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ আমারে বাঁচান, প্রতিটি নবী বলবেন নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহের উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই, দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে, সব নবী কান একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল, সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই, ও ইন্নি আফতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই, আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলবেন নবীর ফারাসাক, মাথা তোলেন আর কাঁদবেন না। বিশ্বনবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তোতা, আপনি যা চাবেন তাই দেব, ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি, আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঠুকাতে পারো। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে, পাগলের মতো দৌড়াতে থাকবেন, তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার সাহস আছে, কার এত বড় বকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবেন উম্মতি উম্মতি, বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টেন টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দুরুদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরুদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে, বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলব, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দেব, ঠিক কিনা বলেন? সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। পাঁচ নম্বর আল্লাহ বললেন, মান যাল্লাযী
কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে? আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম থার থার করে কাঁপবে আর বলবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিসসালাম থার থার করে কাঁপবে আল্লাহ নফসি নফসি আমারে বাঁচাও, আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন? কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন, বিশ্ব নবীকে দিবেন, নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন, দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে। আল্লাহর ওয়ালিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন, কিন্তু আপনি যারে মানেন, যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন, তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এজন্য জপতে হবে একজনের নাম, আওয়াজ করে বলুন তিনি কে। আয়াতুল কুরসির পাঁচ নম্বর কথা হচ্ছে, সেদিন কেউ তার উপকারে আসবে না, সুপারিশ করার সুযোগ পাবে না, আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া। কয়টা গেল? ছয় নম্বর আল্লাহ বললেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে। আওয়াজ করে বলুন, কেউ যেটা জানে না জানে কে। কেউ যেটা দেখে না দেখে কে। কেউ যেটা শোনে না শোনে কে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা, দৃষ্টিগোচর, দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে। তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি, ওইটা আর আল্লাহ জানে না। জানে ওইটাও জানে। যত কালো পর্দা লাগায় লাইট বন্ধ করে একা একা পাপ করেন, দেখে কে? এজন্য অন্ধকারে পাপ করলেও সেখানেও আল্লাহর দৃষ্টি আছে না নাই? আলিমুল গাইবি ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্য সব জানেন, সব। আল্লাহ বলেন, ওয়া আসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর, প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন, এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন। মুখে গালি দেন নাই, মনে মনে গালি দিছেন, ওটা তো আল্লাহ জানেন না? আলীমুম বিযাতিস সুদূর, অন্তরে যা আছে ওইটাও। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখ দিয়ে অনেকে দেখেন, চোখ দিয়ে চোখ মারে ওইটাও আল্লাহ দেখেন। বিচার করতেছে, বিচারককে ঘুষটুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে করো, এটা তো আল্লাহ দেখে থাকে নাই। হ্যাঁ, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত দেখে, ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে যেটা লুকায় রাখো এটাও তিনি দেখেন। এজন্য আল্লাহ বলেন, ছয় নম্বর কথা হচ্ছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পেছনে যা ঘটে সব জানে কে। কথা ক্লিয়ার? সাত নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না, তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না, ততটুকু ছাড়া যতটুকু তিনি জানেন। সুবহানাল্লাহ, নবীরা কি সব জানেন? বিশ্ব ঈসা ইসলাম সব জানতেন না? আল্লাহ তাআলা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে, ঠিক কি না? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে, এর বাইরে বলতে পারে না। আল্লাহ যতটুকু জানায় ততটুকু, আমাদের জ্ঞান যা আছে দিছে কে? সবাই বলুন, কে দিছে? এজন্য আল্লাহ বলে, আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও, এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে। আর আমাদের জ্ঞান একেবারে কম, এই জ্ঞান নিয়ে আমরা বড়াই, কত বড়াই করি, জ্ঞানের কত বড়াই, গর্ব অহংকার কত গরম আছে না নাই? কি জ্ঞান আছে আপনার, কি জানেন বলেন? ভবিষ্যৎ জানেন? কালকে কি হবে জানেন? তো কি জানেন আপনি? কালকে কি হবে এটাই তো জানেন, এখন কি হবে তাই জানেন, পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারেন, আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে? এত দূরে যাওয়া লাগে না, আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলেন মনে আছে? আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলাম মনে আছে? তো কি জানেন আপনি? কিছুই না। আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল, কি বলেছেন?
এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো খালি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আসল জ্ঞান ভাণ্ডার একমাত্র আমি আল্লাহর কাছে। তাহলে আমাদের জ্ঞানকে আল্লাহ কি বলেছেন? কলিল। একটু বলুন কি বলেছেন? কলিল মানে কি? একটা মহাসাগরের মধ্যে, খেয়াল করে শোনেন বুঝবেন, একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায়, পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলিল। আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান, সবাই মিলে এতটুকু জ্ঞান, আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান। তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি, এজন্য জ্ঞানের বড়াই করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ যতটুকু জানেন ততটুকুই আমরা জানি, তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই, ঠিক কিনা বলেন? কয়টা গেল? সাতটা, আর রইল কয়টা? আট নম্বরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা, তার কুরসি আকাশ জমিন বিস্তৃত, আকাশ আমি জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুরসি, তার ক্ষমতা, তার কর্তৃত্ব। কুরসির দুইটা তাফসির, এক তাফসির হলো কুরসি মানে ক্ষমতা, তার ক্ষমতা কর্তৃত্ব আকাশ জমিন বিস্তৃত। কুরসির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি, যেখানে আল্লাহ পা রাখে। কী রাখে? তার মানে হুজুর আল্লাহরও পা আছে? আছে। কেমন আমরা জানি, আমাদের পায়ের মতো না, সুবহানাল্লাহ পড়ে তো। তাইলে আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো, সুবহানাল্লাহ পড়ে। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত। এটা ঊর্ধ্ব জগতের কথা, বাতুবাহাতের বাইরা। কোন জগৎ? ঊর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে, মাথার উপর থেকে ঊর্ধ্ব জগতের শুরু, ঠিক কিনা? এই যে শূন্যে যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য। আল্লাহ বলেন ওয়ালা কাদ যায়্যানা সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি। আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে, যেমন সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ, কত গুণ? আরো জোরে কত গুণ? চিন্তা করছেন পৃথিবীটা কত বড়, আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে? তার মানে সূর্যই কি সবচেয়ে বড়? না, সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে। এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই। এরপরে দ্বিতীয় আকাশ, এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়? বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট। তৃতীয় আসমান আবার এরকম, ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান। চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান, একটার চেয়ে আরেকটা বড়। কত বড় আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন, কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাত আকাশ শেষ, কি শেষ? এর উপরে আছে বাইতুল মামুর, কি নাম? এটা ফেরেশতাদের মসজিদ, ফেরেশতাদের কেবলা, ফেরেশতাদের কাবা। আমরা যেমন মক্কায় কাবা, ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইতুল মামুর, সাত আসমানের উপর। এটা কত বড় শোনেন, প্রতিদিন বিশ্বনবী বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য চান্স পায় প্রতিদিন। কয় হাজার? একবার ঢুকে যে বের হয়ে যায় কিয়ামতের আগে, দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। আল বাইতুল মামুর, ওইটা শেষ। এরপরে সিদরাতুল মুনতাহা, কি নাম? সীমান্ত বৃক্ষ, ওইটা আরো বড়, একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানিয়েছে। ওয়া ইলাইহি ইয়ানতাহি ইলমুল মালাইকা, ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ, এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না। ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ। এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ, কোরআনের বাড়ি। কোরআনের বাড়ি কই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি
এটা মিন্দুরাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে। আমাদের সবার তাকদীর ভাগ্যুল পি ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা, ওইটা শেষ। এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া, ওইখানে কোনো জামান নাই মাকান নাই, নো টাইম নো স্পেস এরিয়া শুরু। ওইখানে কুরসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন, আল্লাহর কুরসি, বড় রাজা বাদশারা সিংহাসনে বসে, পা রাখে একটা টেবিলের উপর, শাহী টেবিল, ওইটার নাম কুরসি। আল্লাহ বলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড়। কুরসির উপরে আছে আল্লাহর আরশ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রব্বুল আলামিন ওই আরশের উপরে, আমি যেমনি চেয়ারের উপরে এরকম না, যেভাবে আল্লাহর জালালিয়াত, হিজ হাইনেস, হিজ রয়্যালনেস, আল্লাহর জালালিয়াত, আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরশের উপর থাকা দরকার, আল্লাহ সত্তা, আল্লাহ ঠিক ওইভাবে আছেন, আরশের উপরে আছেন। ওয়া ইয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে। আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না, কোনো কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না। আল্লাহ বলে কুন, ফায়াকুন হয়ে যায়, তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন। সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা, এদের সাইজ কত বড়, হ্যাঁ শুনতে মনে চায়, বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু সাবঈ মিআতিসা, বিশ্বনবী বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড়, শোনো যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে না। বিশ্বনবী বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর, আপনার কানের লতি থেকে কাঁধ কত কতটুকু হবে, চার আঙ্গুল পাঁচ আঙ্গুল। বিশ্বনবী বলেন যে আটজন ফেরেশতা কেয়ামতের দিন আল্লাহর আরশের পায়া ধরে থাকবে, ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে, সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন, আলোর ফোটন এক সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার, কয় লক্ষ কিলোমিটার, 1 ঘন্টায়, 1 মিনিটে, কয় সেকেন্ডে, 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে, 1 সেকেন্ডে আলোর ফুটন, আলোর কণা ছুটে 3 লক্ষ কিলোমিটার বেগে। বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে, এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে 700 বছর সময় লাগবে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর কুরসিটা আকার জমিন সব ছাপিয়ে যাবে, তাহলে আল্লাহ কত বড়, সুবহান। সেজদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন, আয়রে কারে সেজদা দেই আমি, তিনি কি সুমহান, কি সুবিশাল, ওই রবের গোলাম আমি, আলহামদুলিল্লাহ পড়েন। 9 নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আকার জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কশিন কালেও ক্লান্ত হয় না, নাকি আমার আপনার মতো ক্লান্ত হয়, আল্লাহর ক্লান্তি আছে, শ্রান্তি আছে, বিশ্রাম আছে, বিরাম আছে, ভোগ জিমানি, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এদেরকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। 9 নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই, সব কিনো দেখভাল করেন, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন, এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে, চালায় কে, ইঞ্জিনিয়ারটা কে, আসল কারিগরটা কে। 9 নম্বর চলে গেল, আল্লাহ ক্লান্ত হন না, আর বাকি রইল কয়টা, সব শেষে আল্লাহ তাআলা বললেন ওয়া হুওয়াল আলিউল আযীম, ওয়া হুওয়াল আলিউল আযীম, তিনি হচ্ছেন আল আলিউল আযীম, সবশেষ কথা। প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে, 2টা তো বলে ফেলছি, ওগুলো কি ছিল, আল হাইয়ু আল কাইয়ুম, এবার সবশেষে 3 আর 4 নম্বরটা আসছে, এটা কি, একটা আল আলী আর একটা আযীম, 3 নম্বরটা হচ্ছে আল আলী, 4 নম্বরটা আযীম, আল আলী মানে হচ্ছে সর্বোচ্চ, দ্য গ্রেটেস্ট, দ্য হাইয়েস্ট, তার উপরে কেউ আছে, ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন, আল্লাহর উপরে কেউ আছে, এই জন্য তিনি হচ্ছেন আল আলী, সবচেয়ে উপরে, সর্বোচ্চ, দ্য হাইয়েস্ট, তার উপরে কেউ।
এজন্য আল্লাহ বলেন সাব্বি বিসমা রব্বিকাল আলা আল আলিয়ার আল আলা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি বলেন আলা সবচেয়ে বড়। তার চেয়ে বড় কেউ আছে নাকি? তার উপরে কেউ আছে নাকি? আল আলা। এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি, আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে। আমরা যখন সিজদায় যাই আমরা তখন সবচেয়ে কি? নিচে, তাই না? এর চেয়ে নিচে মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি, আমি সবচেয়ে নিচে, আর আমি বলি সুবহানা রব্বিয়াল আহা সুবহানা রব্বিয়াল আল, আল্লাহ তুমি সবচেয়ে উপরে, আমি সবচেয়ে নিচে, কিন্তু তুমি সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলী, চার নম্বরে আমি হলাম আল আযীম, হাইয়ু কাইয়ুম, শেষে বললেন আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম। আযীম মানে সুমহান, দ্য সুপ্রিম, সুপ্রিম, আল্লাহর সব কিছু চরম পর্যায়ের। তার সব কিছু কি? আল্লাহর শাস্তি চরম পর্যায়ের, আল্লাহর দয়া পরম পর্যায়ের, তার সৃষ্টি প্রকাণ্ড, তার ক্ষমতা প্রচণ্ড, তিনি আল আলী আল আযীম। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম, আমি হলাম সুমহান, আমার সব কিছু বড়, আমার শাস্তি বড়, আমার দয়াও বড়, মায়াও বড়। আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ সাবধান, যখন আজাব আসবে, গজব আসবে, পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে। সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো? হ্যাঁ, সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে? আল আযীম, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই প্রকোপটা বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। এজন্য আমরা সেই আল্লাহর ইবাদত করি যিনি কখনো ঘুমান না, যিনি ক্লান্ত হন না, যার লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? দশ নম্বর ক্লিয়ার, আলহামদুলিল্লাহ পড়েন। যা বললাম আমরা যেন আমল করতে পারি, তাহলে একটি আয়াতের তাফসির শুনলাম, আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন, ওয়াজিফা হিসেবে মানবেন তো? কোন সূরায় আয়াত নাম্বার, মোট কয়টা কথা? এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে ছাড়া কাউকে সেজদা দেব। দুই নম্বর, তিনি আল হাইয়ুল কাইয়ুম, সব মরবে তিনি মরবে, গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা। তিন নম্বর, তার ঘুমও নাই, ঘুমের আগে যে জীবনই আছে সেটাও। চার নম্বর, আকাশ জমিন এর মাঝে যা আছে সব কিছুর আসল মালিকানা কার। পাঁচ নম্বর, কিয়ামতের দিন যখন থার থার করে নবীরা কাঁপবে, তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে? পাঁচ নম্বর, আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না, দেখে কে? কেউ জানে না, জানে কে? আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না। তিনি যতটুকু জানায় ততটুকুই জানি, তিনি না জানালে জানানোর সাধ্য কার? তার কুরসি, তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে, রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না? ক্লান্ত হয়। তিনি আল আলী, দ্য হাইয়েস্ট, সর্বোচ্চ, আল আযীম, দ্য সুপ্রিম, তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? সে আল্লাহর গোলাম হতে পেরে আমরা খুশি না বেজায়? আমরা যা করবো ওই আল্লাহরে খুশি করার জন্য করবো, যা করবো আল্লাহর রাজি খুশির জন্য করবো। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেবো কার সাথে? পারবেন? পারবেন? আল্লাহরে ভালো লাগে, আল্লাহরে মায়া লাগে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁপতে ভালো লাগে? আল্লাহর কাছে বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বিষ্ণু বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। আমরা অবাক, আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, তুমি ক্লান্ত হও না, তোমার ঘুম আসে না? আমরা যদি আট ঘন্টা কাজ করি, আপনাদের ডিউটি কয় ঘন্টা? বারো ঘন্টা। ঘুম আসে না রাতে? সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই
আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন, আলহামদুলিল্লাহ। 12 ঘন্টা কাজ করে আবার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে? এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে, আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, এত কাজ তুমি করো, এত কিছু তুমি দেখো, তোমার কি ক্লান্তি আসে না, তোমার কি ঘুম আসে না? আল্লাহ তখন বলেন, লা তাফদুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই। নেভার স্লিপ নর স্লাম্বার ওভারটেকসিং, আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। একটা হচ্ছে গভীর ঘুম, এটার বলে নাওম, আর একটা হলো সিনা, বৈশা আসি গাড়িতে জেমাইতেছেন, এরকম হয় না, পুরো ঘুমটা এখনো আসে নাই, কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব। আল্লাহ বলে, ঘুম তো আমি আল্লাহর নাই, ঘুমের আগে যে জিমানি আসে জিমানিটাও নাই। আল্লাহ ডেকে বলে, গোলাম আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই, ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে? তোর যখন রিজিকের দরকার তখন তোর রিজিক দিবে কে? তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে? ঝর্ণা থেকে পানি নামাবে কে? আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে? আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত। এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায়, আমার মাঝরাতে কিছু লাগবে, আমি চাবো কার কাছে, তো ঘুমাইতেছি কথা বলে, আমার গভীর রাতে কিছু দরকার তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই। সুবহানাল্লাহ, যখন যেটা লাগে সব দেই, আল্লাহু আকবার, কে দিবে? আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো? কেউ ছিল না, কেউ নাই, ভেঙে সব খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত, আল্লাহু আকবার। এই জন্য তিনি ঘুমান না, ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না। ঘুম এটা দুর্বলতার প্রতীক। ঘুম কি সবাই বলেন, কিসের প্রতীক? আমার আল্লাহ তো দুর্বল, হ্যাঁ, আগে অনেক শক্তি ছিল এখন নাই, হ্যাঁ, যে ফেরাউনকে এক থাপ্পড় মেরে সাগরে ডুবাইছে আছে ওই ক্ষমতা আল্লাহর? যে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আজও আছে, আজও আছে। ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক, আল্লাহর ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায় সূর্যের সাথে চন্দ্র লেগে, একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বর কথা হচ্ছে, আল্লাহর ঘুমে ধরে না, কি ধরে না, কিন্তু তন্দ্রা ধরে, নাকি জিমানি জিমানি আসে, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রাও। এরপরে রব্বুল আলামিন বলেন, লাহুমা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনি কে? আওয়াজ করে বলেন, আকাশে যা আছে সব কিছুর মালিক কে? তো জমিনে যা আছে এগুলোর মালিক কে? এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার সন্তানের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা দুনিয়ার আসল মালিক না, ক্ষণস্থায়ী মালিকানা আমাদের, ক্ষণস্থায়ী, আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি। যেই বাড়িতে আমার দাদা বড়দাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি, আমার দাদা বলতো এটা আমার বাড়ি, আমার বাবা বলছে আমার বাড়ি, এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি, আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়েন, পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, এই ঘরের আসল মালিক কে? সে আল্লাহ বললেন, লাহুমা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহ, আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে? দিয়ে আল্লাহ দেখে পরীক্ষা করে, কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে, ঠিক কিনা? কাউকে ধনী বানিয়ে কাউকে গরিব বানিয়ে, ঠিক কিনা? কাউকে সাদা বানিয়ে কাউকে কালো বানিয়ে, ঠিক কিনা?
কাউকে ক্ষমতাশীল বানিয়ে, কাউকে দরিদ্র বানিয়ে, ঠিক কিনা বলেন? সবটাই কই, যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা, আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি। কিন্তু আসল মালিকানা কার? ক্ষণস্থায়ী বাড়ির মালিক, ক্ষণস্থায়ী গাড়ির মালিক, বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটা মালিক আমি, আজ আসি কাল, আজ বললে কালকে, আহা এই তো দুনিয়া, লাকুম মাহফিজ সামাওয়াতি ওয়া মাহফিল আর, যা আছে তেরি মালিক। এই জন্য আমার আমার কম বলবেন, আমার আমার সব আমার, সব আমি খামো, এরকম আসরা নেই বলা যাবে না, আমরা আসল মালিক না। এই কিছুদিনের জন্য আসি মুসাফির জিন্দিগি, সফরময় জিন্দিগি, আজ আছি কাল নাই, চলে যাও, থাকতে আসি নাই, তাই না? থেকে যাবেন একজন, তিনি কে? তাহলে আকাশ জমি এ দুয়ের মাঝখানে যা আছে সব কিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার, আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ।